থানা ঘেরাও কর্মসূচি বিজেপির তরফ থেকে আগে ছবি দেখাই, দেখুন এই মুহূর্তের সেই ছবি। থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা হয়েছে, পুলিশের তরফে অনুমতি নেই, 1 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি। সন্দেশখালি কাণ্ডে ন্যাজার থানা ঘেরাও, আপনারা জানেন যে ন্যাজার থানার তরফ থেকে নাকা চেকিং ও শুরু হয় গতকাল থেকে। ন্যাজার থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার, ঠিক সেই সময় কি বলেছেন তিনি শোনাবো। তাদের খোঁজ পাচ্ছে না, তাহলে কি পুলিশই শেল্টার দিয়েছে? পুলিশ জানে কোথায় আছে শাহজাহান শেখ, একদম আমার কাছে স্পেসিফিক খবর আছে যে পুলিশ পুরো বিষয় জানে, এসপি নেগোসিয়েশন করছে। শাহজাহান শেখ শর্ত দিয়েছে আমি সারেন্ডার করব, কিন্তু আমাকে দলকে প্রোটেকশন দিতে হবে। মুখ্যমন্ত্রী কথা চলছে এখন এইভাবে এসপির মাধ্যমে। এরকম একজন নেতা যাকে মানে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার, তার সঙ্গে এসপির এই নেগোসিয়েশন? এসপি নেগোসিয়েশন চলছে, পুলিশ সব জানে, এসপি সবটা জানেন, এসপি সব জানে, পুলিশ জানে শাহজাহান শেখ কোথায় আছে, শাহজাহান শেখ কোথায় আছে। এরকম পরিস্থিতি হলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাধা পাচ্ছে, আপনারা কর্মসূচি নিতে পাচ্ছে না, বাংলা গণতন্ত্র তাহলে কোথায়? গণতন্ত্র আছে নাকি? গণতন্ত্র তো কবে ভাইপার পকেটে দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী, ওরা ভাইপার পকেটে থাকে গণতন্ত্র। ব্যারিকেড করা হয়েছে বরফ কলের কাছে, আপনাকে যেতে না আছে, আমি দেখবো কত বড় বাপের বেটা আছে দেখবো, চলুন না। সরাসরি মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, ন্যাজার থানা ঘেরাওয়ের ডাক, পুলিশের তরফে অনুমতি নেই, 144 ধারা জারি, অন্যদিকে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা আসছেন। দেখা শুনে একেবারে সুকান্ত মজুমদার আজকে ন্যাজার থানা ঘেরাও করবে এবং সেখানে শাহজাহান শেখকে গ্রেপ্তার করার দাবি নিয়ে তারা থানাতে ডেপুটেশন দেবে, এই কর্মসূচি তারা নিয়েছিল। কিন্তু সুকান্ত মজুমদার এই ন্যাজার থানায় আসছে, এই কর্মসূচি তারা বিজেপির তরফ থেকে ঘোষণা করার পরেই রাতারাতি আজ থেকে কিন্তু ন্যাজার থানা থানার যে 1 কিলোমিটারের মধ্যে পুরো এলাকা 144 ধারা জারি করে দেওয়া হয়েছে এবং গতকালকে এই অর্ডার কিন্তু ইস্যু করা হয়েছে ম্যাজিস্ট্রেটের তরফে। এবং যেটা বলা হয়েছে আজকের জন্যই কিন্তু এই 144 ধারা কিন্তু এখানে ইস্যু করা হবে, থানা এলাকায় কেউ প্রবেশ করতে। সুকান্ত মজুমদার সরাসরি বলেন যে এভাবেই তাদেরকে প্রচেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু কে আটকাতে পারে সেটা আমরা দেখে নেবো, কেন অনেক রকম ভাবেই আটকানোর প্রচেষ্টা এখানে চলছে। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের তাদেরকে আটকানোর প্রচেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু কে আটকাতে পারে সেটা আমরা দেখে নেবো, কেন অনেক রকম ভাবেই আটকানোর প্রচেষ্টা এখানে চলছে। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের কনভয় ইতিমধ্যে যে গ্রামের সরু রাস্তা ধরে ন্যাজার থানা এলাকা তারা কিন্তু তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং কিছুক্ষণ আগে চৈতাল এলাকায় তিনি তার কর্ম যারা দলীয় কর্মী ছিলেন তাদের সঙ্গে দেখা করে এবং সকলকে নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে এই থানার উদ্দেশ্যে তিনি কিন্তু এগোচ্ছেন। শেষ পর্যন্ত দেখার যে আদৌ এই সুকান্ত মজুমদারকে থানায় প্রবেশ করতে দেওয়া হয় কি, থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলতে দেওয়া হয় কিনা, কারণ তাদের দাবি মূলত একটাই যে শাহজাহান শেখ আজ এই ঘটনার 6 দিন অতিক্রম হতে চলেছে, এখনো পর্যন্ত পুলিশ তার খোঁজ পাচ্ছে না এই এলাকায়। কিন্তু তাদের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর রয়েছে যে শাহজাহান শেখ কিন্তু সন্দেশখালী এলাকাতেই আত্মগোপন করে রয়েছেন, কিন্তু আত্মগোপন এটা কিন্তু বলা যাচ্ছে না। সরাসরি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে আত্মগোপন নয়, সুকান্ত শাহজাহান শেখ এই বসিরহাট জেলা পুলিশের এসপিকে শর্ত দিয়েছেন যে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তার কিছু শর্ত এই পুলিশকে মানতে হবে এবং সেখানে শাহজাহান শেখের সঙ্গে পুলিশের একটা নেগোসিয়েশন চলছে। এরকম একজন ব্যক্তি যিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর আক্রমণ চালিয়েছেন তার অনুগামীদের দিয়ে, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে, রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার মতো অভিযোগ রয়েছে, সেরকম একজন মানুষের সঙ্গে, সেরকম একজন শাসক দলের নেতার সঙ্গে কেন পুলিশ নেগোসিয়েশনে যাচ্ছে, কতটা প্রভাব তার রয়েছে, এখানেই সুকান্ত মজুমদারের অভিযোগ যে শাসক দলের ওপর তলা নেতৃত্ব একেবারে সরাসরি তৃণমূল সুপ্রিমোর মাথার হাত, তার হাত এই নেতার মাথার উপর থাকার কারণেই
পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছে না, এবং সেক্ষেত্রে সাজান শেখকে গ্রেপ্তার করার জন্য পুলিশে কোনো পদক্ষেপ গ্রহণ তারা না করে, এরা বিরোধী দলের অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে তিনি যখন তার দাবি নিয়ে থানায় যাচ্ছেন, তাকে আটকানোর জন্য 144 ধারা ইস্যু করে দেওয়া হচ্ছে, তাকে আটকানোর জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে তার কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কোনোরকমভাবে বাংলার গণতন্ত্রকে লুণ্ঠিত হতে তারা দিতে পারেন না, যে কারণেই তারা কিন্তু এই কর্মসূচি নিতে এসছেন। এবং একই সঙ্গে তিনি হুঙ্কার দিয়ে গেলেন, এই চৈতাল থেকে নাজার থানার প্রায় 12 কিলোমিটার এই পথের আগে রাস্তা, তার আগেই হুঙ্কার দিলেন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার আমাদের ক্যামেরার সামনে, যে কে তাকে আটকায় তিনি দেখে নেবেন, কত বড় বাপের ব্যাটা রয়েছে তাকে আটকাবে, এই ভাষাতেই কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়ে তারপর নাজার থানার উদ্দেশ্যে তিনি কিন্তু এগিয়ে চলেছেন। ফলে শেষ পর্যন্ত দেখার যে আদৌ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নাজার থানায় গিয়ে তার অভিযোগপত্র এবং কেন সাজান শেখকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই বিষয়ে পুলিশ তার সঙ্গে তার মুখোমুখি হয় কিনা এখন সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। যদিও নাজার থানা থেকে 1 কিলোমিটারের মধ্যেই যে বরফকল বলে জায়গা রয়েছে, যেখানে বিজেপির আরও কয়েক হাজার কর্মী সেখানে আগে থেকেই জমায়েত হয়ে রয়েছেন, বিজেপি সুকান্ত মজুমদার পৌঁছালে তারা একত্রিত হয়ে র্যালি করে তারপর তারা এই থানার উদ্দেশ্যে যাবেন, সেখানেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড করে রেখেছে, সুকান্ত মজুমদার গেলেই তাকে কিন্তু সেখানে আটকানো হবে। সেই ব্যারিকেড অতিক্রম করে সুকান্ত মজুমদার পৌঁছাতে পারেন কিনা বা তাকে পৌঁছাতে দেওয়া হয় কিনা সেটাই দেখার সোনিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে ঠিক এই জায়গা থেকেই মফিজুল, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, একদিকে 144 ধারা জারি করে দেওয়া হলো, নাকা চেকিং, এই নাকা চেকিং যে গতকাল চলছিল, সাধারণ মানুষ তো এই প্রশ্ন তুলছিলেন যে এই নাকা চেকিং এর কি কারণ, আদৌ কি শেখ শাহজাহানকে ধরার জন্য নাকি আরো বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য, শেখ শাহজাহান যাতে বেঁচে যায় সেই জন্য। আর তার আগে আজ এই 1 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি। দেখো অবশ্যই, কারণ যে কোনো জায়গাতে 144 ধারা ইস্যু করা মানেই সাধারণ মানুষের সমস্যা হবেই, এটা বাস্তব। এক্ষেত্রে আজকে কারণ ঘটনার পরপরেই কিন্তু এই নাজার থানায় 144 ধারা কিন্তু জারি করা ছিল না, আজকে যখন সুকান্ত মজুমদার তিনি আসছেন তারপরেই কিন্তু হঠাৎ করে 144 ধারা জারি করা হয়েছে। এখান থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এটা মানে নাজার থানা এলাকার শান্তিপূর্ণ রাখার উদ্দেশ্য হলে তাহলে ঘটনার পরপরই কিন্তু এখানে 144 ধারা ইস্যু করা প্রয়োজন ছিল, কিন্তু আজকে বিজেপি যখন এই ঘটনার ন্যায্য দাবি নিয়ে তারা এই থানা ঘেরাও বা থানার ডেপুটেশন দিতে যাচ্ছেন, তখন কিন্তু 144 ধারা ইস্যু করা হয়েছে, তার মূল উদ্দেশ্য একটাই যে সুকান্ত মজুমদারকে আটকাতে হবে, বিজেপির এই কর্মসূচি যেমনটা বলছিলে। ধন্যবাদ জানাবো তোমাকে। What's the idea?